বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে, আমার হাজবেন্ড তাল দিয়ে রুটি খাচ্ছে, আর রান্না করেছি মুরগির কলিজা ও গিল আলু দিয়ে ভুনা করেছি। তারপরে সবাই একে করে সকালে নাস্তাটা করে নিতেছে, আমিও নাস্তাটা করে নিতেছি। আজ আমি ব্লগটা একটু ছোট করেছি, কারণ আজ আমার অনেকটা কাজ করতে হয়েছে। আমার ভিটির সাথে যে ছোট একটা ঘর ছিল দেখেছো, সেই ঘরটা আজ ভেঙেছে। সেই ঘরের জিনিসপত্র মানে বেড়া এগুলিগুলি অনেক কিছুই সরাতে হয়েছে, এটা করতে হয়েছে, ওটা করতে হয়েছে। ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। নাস্তা খাওয়ার পর আমি দুধ দিয়ে আবারও তালটা জাল দিতেছি। আমি বলেছিলাম না, তাল যত জাল দিবা ততই খেতে মজা, এই জন্য দুধটা দিয়ে আবারও জাল দিয়ে রেখে দিব। আজকে জাল দিলাম, আবার আগামীকালও আবার দুধ দিয়ে একটু জাল দিব, এরকম প্রতিদিন একটু জাল দেব। তারপর একটু একটু করে সবাই তাল খাবে। আর ওই ঘর তো ভাঙতে এসে পড়েছে, ওই যে কম বেশি ভাঙা হয়ে গেছে, তারপরে ওই সাইডটা প্রায় অনেকখানি ভাঙা হয়ে গেছে। এই টিন, তারপরে এই ঘরের কাঠ, অনেক কিছু আছে সরাতে হয়েছে, দেখাতে হয়েছে। এই জন্য আমি আজ ভিডিওটা একটু ছোটই করেছি। আজ তো প্রচণ্ড গরম পড়েছে, যে রোদ্র উঠেছে। তারপরে দুপুরে রান্না করতে এসে পড়লাম, আমি পাঙ্গাস মাছ ভুনা করব, মলিঙ্গি মাছ ধুনদুল দিয়ে রান্না করব, চাল তার টক, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচমিশালি শাক, শেখ শাক রান্না করব। এই যে তারপর আমি অনেক কিছু গুছিয়ে রান্না করতে এসে পড়েছিলাম। আমি একটু একটু করে রান্না করতেছি আর ওগুলি গুছিয়ে নিতেছি। প্রায় রান্না আমার হয়ে গেছে, মানে ভাত ডাল আর শাক হয়ে গেছে। মলিঙ্গে মাছটা চুলায় বসিয়ে দিয়েছি আর পাঙ্গাস মাছটা ভেজে নিতেছি ভুনা করবে। রান্না শেষ করে তারপরে বসলাম তাল ঘষতে। মানে গতকালকে আমার হাজবেন্ড তিনটা তাল এনেছিল, সেই তিনটা তাল এখন আমি রান্না শেষ করে ঘষে নিতেছি। আমি আজ এই তাল রান্না করব না, আমি ঘষে ট্যাবা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। দুপুরে সবাই একে করে খেতে বসে পড়লো, আমি তাদের খেতে দিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম। সবাই একে করে এখন খেতে বসে পড়লো, আমি গোসল করে পরে আমি খাওয়া দাওয়া করলাম। তারপর সন্ধ্যার পর সবাই মুড়ি দিয়ে তাল খেলো। তারপর আমি এখন বসে আছি আর বড় মেয়েকে মানে সাবাকে সাইদুল একটু পড়াটা বুঝিয়ে দিতেছে, আর ছোটো মেয়ে তো সে তো ভালোই খালি দুষ্টামি করে, পড়তে তো বসেই না। তারপরে রাতে দুধ জাল দিতে রান্নাঘরে এসে পড়লাম, দুধটা জাল দিয়ে নিতেছি। বাবা মা তো রাত্রে দুধ খায়, আমার ছোটো মেয়ে তো দুধ না খেয়ে ঘুমাতে চায় না, এই জন্য আমাদের প্রতিদিনই রোজে দুধ আছে। আর এই যে তাল আমি ট্যাবা দিয়ে রেখেছি, আমি একটু পরে খুলে নেব। তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর এখন আমরা সবাই বসে গ্যান্ডারি খাচ্ছি। আমাদের প্রতিদিনই কম বেশি গ্যান্ডারি আনে, আমরা রাত্রে খাওয়ার পরে গ্যান্ডারিটা সবাই মিলে খাই, কিন্তু আমি চলি না, গ্যান্ডারিটা চলে আমার হাজবেন্ড, সেই প্রতিদিনই চলবে আর আমরা সবাই খাবো। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকে, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।